আসসালামু আলাইকুম গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম আমাদের দেশে সাধারণত মোবাইল ব্যাংক কোম্পানি এবং ব্যাংক কোম্পানি বিল দেওয়ার ঝামেলাকে বিল দেওয়ার জন্য একটা এক্সট্রা পেন সময় নির্ধারণ করার থেকে শুরু করে লাইনে দাঁড়ানো লাগতে পারে এরকম একটা পেনকে বিনষ্ট করার জন্য তারা সেই বিলগুলি বাসায় বসে পে করার মতো একটি সুযোগ তৈরি করে দিয়েছেন আশা করি এটি আপনার আমার সকলের জন্য উপকার হয়েছে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেকে হয়তো বা জানি না যেমন এর পূর্বে আমি ভিডিও দিয়েছি ডাস বাংলা নেক্সাস পে রকেট অথবা বিকাশ এগুলি দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল পে করা যায় তো সেই ধারাবাহিকতায় নগদ আমাদের দেশের মোটামুটি জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং ডিজিটাল লেনদেন ব্যবস্থা তো তার মাধ্যমে আমরা পল্লী বিদ্যুৎ বিল কিংবা যে কোনো বিদ্যুৎ বিল পে করার জন্য ট্রাই করেছি তো নগদ নিয়ে আজকে মূলত ভিডিওটা নগদ দিয়ে কিভাবে সে নিয়ে এই ভিডিওটি সাজানো রয়েছে আশা করি দুজন সহকারে সংক্ষেপে আমরা দেখব। তো সেজন্য আপনি যদি আপনার নগদ অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে যদি নগদ ইউজ করেন সেক্ষেত্রে তো অবশ্যই নগদ অ্যাপস ব্যবহার করবেন আর যদি আপনি ইন্টারনেট সারা ব্যবহার করেন ইউএসএসডি অর্থাৎ কিপ্যাড চিপে যেমন এস্টার ওয়ান সিক্স সেভেন চিপে ডায়াল করেন সেক্ষেত্রে নগদের অপশনগুলো নগদের মেনু অপশনগুলো দেখতে পাবেন ঠিক আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি অ্যাপসের মধ্যে ঢুকে যেমন এখানে দেখতে পাচ্ছেন নগদ অ্যাপস লগ করে নগদ অ্যাপসের হোম পেজে চলে আসলাম এখানে সার্ভিস সমূহের নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট নামে একটি অপশন রয়েছে এবং তার মধ্যে বিল পে নামে একটি অপশন রয়েছে তো বিল পে এই অপশনের মধ্যে যদি আপনি টাস্ক করেন তাহলে বিল পে এর মেন অপশনটা আমরা এখানে দেখতে পাই তার মধ্যে প্রথমে রয়েছে আমার এবং রিসিট অর্থাৎ আপনি কোনো বিল পে করলে তার একটি রিসিট পাবেন পরবর্তী জামেলা এড়াতে আপনি যদি একবার বিল পে করেন সেটাকে সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে আপনি দেখতে পারবেন আপনার বিল কি কি রয়েছে যদি আপনি আপনার বাসার বা আপনার যাবতীয় সমস্ত বিল পে করেন তাহলে আপনার বিলগুলি এখানে সেভ করে রাখতে পারবেন একবার দিলে পরে সেভ করলে পরে পরবর্তীতে শুধুমাত্র আমার বিল অপশনে আপনি আপনার বিলগুলো দেখতে পাবেন এবং পে করে দিবেন এবং যত বিল পে করবেন তার রিসিটগুলি ডান পাশে অপশনে দেখতে পাবেন যাই হোক এখন হচ্ছে বিলের ধরন এখান থেকে আমরা কোন ধরনের বিল দেবো ক্যাশ পানি ইন্টারনেট যাবতীয় এটি অনেক বিল দেওয়ার সিস্টেম তবে বিদ্যুৎ বিল নিয়ে এখানে কিছু কথা রয়েছে যেমন যেহেতু এই ভিডিওর বিষয় হচ্ছে বিদ্যুৎ বিল সেহেতু বিলের ধরন প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ এই অপশনটিতে আপনি ক্লিক করবেন করলে পরে বিদ্যুৎ দেওয়ার মতো অপশনগুলি সম্পূর্ণ নিচে চলে আসবে দেওয়ার অপশনগুলি নিচে চলে আসবে অনেকেই হয়তো বা খুঁজে থাকি পল্লী বিদ্যুৎ যারা গ্রামের রয়েছে যাদের এলাকায় পল্লী বিদ্যুৎ রয়েছে কিভাবে তারা পে করবে কারণ হচ্ছে আমি এর আগে কিন্তু বিকাশ এবং রকেটের মাধ্যমে নেক্সাসের মাধ্যমে দেখিয়েছিলাম পল্লী বিদ্যুৎ বিল পে করে কিন্তু এখানে এসে কিন্তু পল্লী বিদ্যুৎ নামে কোনো অপশন আমরা খুঁজে পেলাম না অনেক খোঁজাখুঁজি করেও আমরা পল্লী বিদ্যুৎ অপশন পেলাম না তার মানে হচ্ছে নগদ এই মুহূর্তে অর্থাৎ এখন যে মুহূর্তে আপনি ভিডিওটা দেখছেন যদি আপনি অনেক দিন পরে দেখে থাকেন হয়তো বা তখন এই অপশন চলে আসতে পারে ভিডিও আপলোডের ডেটটা দেখে নেবেন যে এখন এই মুহূর্তে কিন্তু পল্লী বিদ্যুৎ অপশন দেখা যায় না তবে এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেড যে অপশনটি সেটি কিন্তু এখানে রয়েছে বি আর ইভি প্রিপেড মানে হচ্ছে পল্লী বিদ্যুৎ কিন্তু পল্লী বিদ্যুৎ পোস্টপেড বা পল্লী বিদ্যুৎ নামে কোনো অপশন নেই তবে বিয়ার ইবি পোস্টপেড যখন আপলোড হয়ে যাবে তখন আপনি মনে করবেন যে পোস্টপেডও অ্যাড হয়েছে ভবিষ্যতে হয়তো হতে পারে কেননা বিকাশ এবং রকেটের কিন্তু অনেক পরে কিন্তু এই নগদ সিস্টেম চালু হয়েছে সুতরাং তাদের কার্যক্রম বিস্তার করার জন্য কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে একসাথে কিন্তু সব সার্ভিস তৈরি করা যায় না তবে আপনার এলাকায় যদি ডিপিডিসি নেস্কো ডেস্কো প্রিপেড পোস্টপেড এই সমস্ত লাইন থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারবেন এবং সে দেওয়ার প্রসেস কিন্তু অনেকটা একই রকম আমি কিন্তু আগেও দেখিয়েছি তবে এই মুহূর্তে আপনি পল্লী বিদ্যুৎ বিল নগদ অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন না এখন হচ্ছে অ্যাপসের মধ্যে দিতে পারবো না তাহলে কি ইউএসএসডি অর্থাৎ কিপ্যাড চেপে কি দিতে পারবো সেক্ষেত্রে আপনি যদি আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে এস্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে নগদের মেনু অপশনে চলে আসেন আসলে পরে এখানে দেখতে পাবেন বিল পে নামে একটি অপশন রয়েছে পাঁচ নাম্বারে যদি পাঁচ দিয়ে আপনি সেন্ড করেন তাহলে আপনি দেখতে পাবেন প্রথমে রয়েছে ইলেকট্রিসিটি গ্যাস ইন্টারনেট এগুলো প্রয়োজন হলে আপনি দেখে নেবেন তো ইলেকট্রিসিটির মধ্যে ঢুকলেও আপনি অন এখান থেকে সেন্ড করবেন নিশ্চয়ই তারপরে আপনি দেখতে পাবেন এখান থেকে ডিপিডিসি নেস্কো প্রিপেড নেস্কো পোস্টপেড ডেস্কো পোস্টপেড ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডেস্কো প্রিপেড তো বিদ্যুতের এই ছয়টা লাইন যে সব এলাকায় রয়েছে তারা কিন্তু এই সমস্ত বিল দিতে পারবেন পল্লী বিদ্যুতের কোনো অপশন নেই যেহেতু এই মুহূর্তে সেহেতু এই মুহূর্তে দিতে পারবেন না এতক্ষণ শুনছিলেন পল্লী বিদ্যুৎ বিল নগদ থেকে দেওয়া যায় না আসলে কথাটা ভুল আপনি বিজ্ঞাপনও দেখে থাকবেন যে পল্লী বিদ্যুৎ বিল নগদ অ্যাপস দিয়ে পে করা যায় তবে এখানে একটা বিষয় রয়েছে সেটা মনোযোগ সহকারে আপনাকে বুঝতে হবে সে হচ্ছে আপনি যদি বিদ্যুৎ বিল অপশনে চলে আসেন তারপরে নিচের দিকে দেখতে পাবেন বি আর বি প্রিপেড এখানে হচ্ছে বিআরি মানে হচ্ছে পল্লী বিদ্যুৎ কিন্তু এখানে রয়েছে শুধুমাত্র প্রিপেড অপশন অর্থাৎ পল্লী বিদ্যুৎ প্রিপেড কোনটা এবং পোস্টপেড কোনটা সেটা আমাদের বুঝতে হবে প্রিপেড দেওয়া যায় পোস্টপেড কিন্তু দেওয়া যায় না এখন প্রিপেড কোনটা সেটা যদি আপনি বুঝতে চান তাহলে হচ্ছে মিটার রিসার্চ করতে হবে অর্থাৎ মিটারে টাকা ঢুকাতে হবে তাহলে আপনার বিদ্যুৎ চলবে নয়তো চলবে না আর পোস্টপেড হচ্ছে যাদের পল্লী বিদ্যুৎ বাট এক মাস ইউজ করার পরে এক মাসের শেষে অর্থাৎ মাসের শেষে আপনাকে একটি বিল কাগজ দেয় সেই বিল ধরিয়ে দেখে আপনি বিল পরিশোধ করেন এটা হচ্ছে পোস্টপেড এখন আপনি বুঝে নেন আপনার লাইন কোনটা যদি প্রিপেড হয় তাহলে আপনি নগদ থেকে পল্লী বিদ্যুৎ বিল পে করতে পারবেন তবে সেটা প্রিপেডটা পোস্টপেড করার মতো অপশন এখনো অ্যাড হয়নি যখন হবে তখন আপনি সেটাও করতে পারবেন যদি আপনার লাইন হয় পল্লী বিদ্যুতের প্রিপেড তাহলে আপনি এই অপশনের মধ্যে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এখানে মিটার নাম্বার এবং অ্যামাউন্ট নাম্বার পোস্টপেড দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিতে হতো কিন্তু এটা যেহেতু প্রিপেড সেহেতু আপনাকে মিটার নাম্বার দিতে হবে এবং কত টাকা রিচার্জ করবেন সেটা দিতে হবে আপনি যত টাকা রিচার্জ করবেন সেই পরিমাণ আপনি বিদ্যুৎ চালাতে পারবেন তারপর বাকি অপশন দেখাতে পারছি না কারণ হচ্ছে আমার পল্লী বিদ্যুৎ যেটি সেটি হচ্ছে পোস্টপেড সুতরাং প্রিপেডের ক্ষেত্রে বাকি যে প্রসেস সেটা আশা করি আপনি বুঝতে পারবেন যদি না বুঝতে পারেন আপনি কমেন্টে লিখে দিয়ে আমি বলে দেবো ইনশাল্লাহ যেহেতু বিদ্যুৎ বিল নিয়ে এই ভিডিওটি তো আপনাকে বিদ্যুৎ বিল দিতে হলে তার আগে অবশ্যই বিদ্যুৎ বিলের চার্জ সম্পর্কে আপনার আইডিয়া নেওয়াটা উচিত সেহেতু আমি আইডিয়াটা আপনাকে দেখিয়ে দিচ্ছি সে হচ্ছে আপনি যদি ডিপিডিসি বিদ্যুৎ বিল পে করেন তাহলে চারশো টাকা পর্যন্ত হচ্ছে পাঁচ টাকা করে চার্জ চারশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত দশ টাকা চার্জ এবং পনেরোশো এক টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পনেরো টাকা চার্জ এবং পাঁচ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার উপরে পঁচিশ টাকা চার্জ আপনাকে পে করতে হবে এটা হচ্ছে ডিপিডিসির ক্ষেত্রে এখন ডেস্কো যদি হয় ডেস্কো হলে আপনার যে বিল অ্যামাউন্ট তার উপর শূন্য দশমিক নব্বই পার্সেন্ট পে করতে হবে ম্যাক্সিমাম পাঁচ টাকা যদি ওয়েস্ট জোন পাওয়ার পয়েন্ট ডিস্ট্রিবিউশন কোম্পানি হয় তাহলেও শূন্য দশমিক নব্বই পার্সেন্ট ম্যাক্সিমাম তিরিশ টাকা নেস্কো এর বিল পে করবেন একদম ফ্রি এবং পল্লী বিদ্যুৎ যেটা প্রিপেড সেটাও আপনার জন্য একদম ফ্রি যদি পোস্ট হয় সেটা আসার পরে বলতে পারবো আশা করি ভিডিওটি দেখে আপনি কিছুটা উপকৃত হয়েছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপডেট সব ভিডিওগুলো মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দিবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে আশা করি পরবর্তী আপডেট ভিডিও নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ